কে আমোনচো জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে আসন্ন মডবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ফাহাদ আহমেদ শজীব মডবাড়িয়া উপজেলা পরিষদে এলাকাবাসীর কাছে চশমা মার্কায়ে ভোট চাইছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচনে জয় হতে পারলে এলাকার উন্নয়নের কাজ করবেন ফাহাদ আহমেদ শজীব বিডি লাইভ 24 নিউজকে বলে আমার দাদা مرحوم আবুল হাসানদুলুমিয়া দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যান ছিলেন প্রায় ত্রিশ বছরের উপরে এবং বাবা পাঁচ বছরের জন্য ছিল এছাড়াও আমার বাবার দাদা ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট ছিল তাই আমার জনগণের কাছে একটাই আশা তারা যেমন জনগণের সেবক ছিল আমিও আপনাদের সেবক হিসেবে থাকতে চাই বিস্তারিত দেখুন মোগল সম্রাটের রিপোর্টে বিসমিল্লা রহমান আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ ফাহাদ আহমেদ সজিব আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পদপ্রার্থী আমার মার্কা চশমা সবাই আমার জন্য দোয়া করবে ইতিমধ্যে মাঠের অবস্থান অনেক ভালো আছে এবং আশা করি জনগণ আমাকে সদরে মেনে নিচ্ছে আমার দাদা মহরুম আবুল হাসান দলুমিয়া দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যান ছিলেন প্রায় তিরিশ বছরের উপরে এবং বাবা পাঁচ বছরের জন্য ছিল এছাড়া আমার বাবার দাদা উনি ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট ছিলেন বিগত দিনে তো সেই ক্ষেত্রে জনগণের কাছে আমার একটাই আশা তারা যেহেতু আপনাদের সেবক ছিল তো সেক্ষেত্রে আমিও আপনাদের সেবক হিসাবে থাকতে চাই আপনারা পাশে থাকবেন হচ্ছে তারা শতভাগ না হলেও কিছু সংখ্যক কম থাকতে পারে আমার বাট তাদের থেকে যে ভালোবাসা বা আশ্বাস আমার কাছে অনেক সন্তুষ্ট আমি আশা করছি যে এটা নিয়ে কোনো ইয়া সংশয় নেই প্যানেল ছাড়াও আমি বিজয় অর্জন করব স্বতন্ত্র স্বতন্ত্রতে আমার মার্কা হচ্ছে চশমা মার্কা মটবেড়িয়া জনসাধারণের উদ্দেশ্যে বলতে চাই আমি মটবেড়িয়াকে একটা সুষ্ঠু ও শান্ত রাজনীতিতে পরিণত করতে চাই তো সবাই আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন উনত্রিশ তারিখে মাঠে ভোট দিয়ে আমাকে যোগাযুক্ত করবেন তরুণদের নিয়ে যেহেতু বর্তমানে তরুণরাই সব কিছুতে এগিয়ে তরুণদের নিয়ে আমি এগিয়ে যেতে চাই এটাই আমার খুব মনে করি তরুণদের নিয়ে আমি মঠবাড়িয়াকে একটা অপরূপ মডেল হিসেবে তৈরি করতে পারবে